উত্তর বিধান অনুযায়ী আমাদের সমাজে অনেকে বলে বড় ভাবী মায়ের মতো এই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি ভাই দেবরের সাথে ভাবীর সম্পর্ক হবে কেমন দেবর যদি পিচ্চি হয় 500 বছর হয় তাহলে তো বাবু হিসাব ভিন্ন কিন্তু দেবর যদি বড় হয় 10 12 14 15 16 এর চেয়ে বেশি বয়সের হয় তাহলে সেই ক্ষেত্রে এই দেবরের সাথে ভাবীর সম্পর্ক হবে একজন অপরিচিত পরপুরুষের মতো বরং তার চাইতে আরো বেশি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেবরের সাথে কিভাবে একজন ভাবীর আপনার চলাফেরা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হামবু আল মউত দেবর হলো মরণ 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 চিনেন আপনারা মরণের মতো মরণকে দেখে যেরকম মানুষ ভয় পায় দৌড়ে পালায় ভাবী দেবর থেকে এরকম পর্দা করবে দূরে দূরত্ব বজায় রাখবে আবার ভাবী থেকে দেবর দূরত্ব বজায় রাখবে আমাদের সমাজে যত অপকর্ম আছে এগুলোকে বৈধ করার জন্য শয়তান অনেক মুখরোচক স্লোগান দিয়ে দেয় আমাদেরকে মুখরোচক শুনতে অনেক সুন্দর শোনা যায় ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে অনেক আকাম আছে না নাই ঠিক একই ভাবে দেবর আর ভাবী তাদের পর্দার বিধানটাকে লঙ্ঘন করার জন্য ইবলিসে একটা জাল হাদিস সাপ্লাই করছে আমাদের সমাজে সেই জাল হাদিসটা হলো ভাবী বড় ভাবী মায়ের মতো বড় ভাবী মায়ের মতো আচ্ছা ভাই যদি মারা যায় এই ভাবীকে বিয়ে করা যাবে কি যাবে না যাবে না আপনার ভাই মারা গেলে আপনার ভাবীর সাথে আপনি বিয়ে করতে চাইলে বিয়ে হবে কি হবে না যাকে বিয়ে করার সুযোগ আছে সে আমার মা কেমনে হয় মাকে কি বিয়ে করা যাবে কোনোদিন বাপ মরে গেলেও যাবে তাহলে মাকে কখনো তো বিয়ে করা যায় না মা হলেন রক্ত তো ভাবী সে তো তাকে আপনি তো চাইলে আপনার ভাবী মারা ভাই মারা গেলে ভাই তালাক দিলে বিয়ে করতে পারেন সেই সুযোগ হতে পারে যার বিয়ে করার চান্স আছে সে আবার মায়ের মতো কেমনে হয় সে হলো বউয়ের মতো সে হলো কিসের মতো মানে একজন আপনার স্ত্রী তার সাথে যেরকম সম্পর্ক ভাবীর সাথে সেরকম সম্পর্ক হওয়ার চান্স আছে এই জন্য এখানে ফিতনা অনেক বেশি হতে পারে আমাদের দেশে দেবর ভাবী খুনসুটি দেবর ভাবী কি খুনসুটি একটা রসিকতা একটু মজা হ্যাঁ আরেকটা আছে যে শালা শালী দুলাভাই এগুলো আমাদের সমাজের শরীয়তে জায়েজ সমাজের শরীয়ত বুঝেন কি আমাদের দেশে সমাজে মানুষ কিছু দোষে মনে করে না শ্বশুর শাশুড়ি জামাই আসছে বাড়িতে বেড়াইতে শালীর সাথে হাতাহাতি করছে দুষ্টমি করছে পর্দা তো দূরের কথা দুলাভাইয়ের সাথে যায় খাবার নিয়ে যাচ্ছে নাস্তা নিয়ে যাচ্ছে বুড়ি শালী মানে বালেগ হয়ে গেছে বড় হয়ে গেছে এই শালী যায় রসিকতা করছে মজা করছে আবার দুলাভাইয়ের সাথে ওই ঘুরতে যাচ্ছে চাইনিজ খেতে যাচ্ছে একান্তে শ্বশুর শাশুড়ি বুড়াবুড়িগুলো কিছু মনে করে না মনে করে যে আরে দেবশাইয়া শালী আর দুলাভাই একটুকু সম্পর্ক হয় এত বেহায়া হয়ে গেছি আমরা এত নির্লজ্জ হয়ে গেছি আমরা যে আমরা এগুলোকে স্বাভাবিক মনে করছি এগুলোকে বলা হয় দা ইউজ আল্লাযি ইউকিরু ফি আহলি আল খাবাস যারা তাদের পরিবারে অশ্লীলতা এবং নোংরামিকে সমর্থন করে এদেরকে বলা হয় দা ইউজ এজন্য ভাইরা মা দুলাভাইদের জন্য শালিকা আর ভাবির জন্য দেবর এরা হলো মৃত্যুর মতো মরণের মতো পর্দা রাস্তায় গেলে একজন মানুষের সাথে যতটা করতে হবে বাসায় দেবরের সাথে এবং শালিকার সাথে পর্দা তার চাইতে স্ট্রং পর্দা করতে হবে কারণ ওখানে ফিতনা যদ্দুর হওয়ার ভয় আছে এখানে আরো বেশি আমার দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরেন হাত মোজা পা মোজা পরেন কিন্তু বাসা আসলে দেবরের বাদ বেড়ে দেন আছে না নেই দেবরের সাথে দেখা সাক্ষাৎ করেন পর্দা পুষিদা করেন না মুরব্বীরা যারা আপনারা এগুলোকে সমর্থন করেন বরং অনেক মুরব্বীরা আছে ওই বৌমাকে বাধ্য করে যে তোমার দেবরের জামাটা ধুয়ে দাও দেবরের ভাতটা বেড়ে দাও হ্যাঁ দেবরের নাস্তাটা দাও পানিটা আগায় দাও এগুলোকে আরো বরং অনেক শ্বশুর শাশুড়ি আছে নির্দেশ করে এই শ্বশুর শাশুড়ি তারা শরীয়তের বিধান জান না যে তেমনি নিজেরা হারাম করছেন হারাম করতে সহযোগিতা করছেন একইভাবে ওই যে শ্বশুরবাড়ির কথা বলছি পুরুষ মানুষের জন্য যে সে তার শালিকের সাথে ইয়ারকি ফাজদামি করে মুরব্বীরা সেটাকে মনে করে না এটা হবে দুলাভাই শালী এতটুকু হয় খবরদার অন্য জায়গার থেকে এখানে পর্দা আরো বেশি করতে হবে শরীয়তের বিধান না মানার কারণে কয়দিন পরে দেখা যায় যে ওই ভাবির হাত ধরে দেবর পালায় গেছে ঘটে কি ঘটে না সবাই তো আর পালায় না অনেকে তলে তলে গুনাহে লিপ্ত হয় অনেকে পালায় যায় হয়তো দুই একজনকে আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত রাখেন কিন্তু মনের গুনাহ মনের জানা চোখের জানা সেটা থেকে তো বাঁচার কোনো উপায় নাই অতএব মুরব্বীরা বাবারা ভালো করে শুনে রাখেন পরিবারে পর্দার বিধানটা খুব ভালো করে মানবেন
অনেক মুরব্বি চাচা আছেন এই লম্বা দাড়ি মাথায় সিজদা করতে করতে কপালে দাগ পড়ে গেছে মাগার বৌমাকে নিজের ছেলের সাথে পর্দা না করতে বাধ্য করে খুব গুনাহের কথা এই সমস্ত মুরব্বিদেরকে বলা হয় বুড়াদেরকে বলা হয় দায়ুস এরা জান্নাতে যাবে না যারা তাদের পরিবারের বিপর্দাকে সমর্থন করে অতএব আমাদের পরিবারের মহিলাদেরকে পুরুষদেরকে আমরা পর্দা করতে সাহায্য করব তো ইনশাআল্লাহ যৌথ পরিবারে ভাবি আর দেওয়ার পর্দা কিভাবে করবে সেটা উত্তর হলো যে যৌথ পরিবার যদি হয় এমন ভাবে পর্দা লাগায় দিবে বেড়া দিবে ওয়াল দিবে যে ভাবি যেখানে চলাচল করবে দেবর সেখানে যাবে না যদি ওইদিকে যাইতে হয় অনুমতি নিয়ে যাবে একটু আসতেছি ভাবি তাহলে ভাবি একটু সরে যাবে তারপর তিনি যাবেন আবার ভাবি যদি সামনে দিকে আসতে হয় তো অনুমতি নিয়ে আসবেন পর্দা করে আসবেন এবং বোরকা পরে আসবেন অথবা ঢেকে ঢুকে আসবেন এক কথা পর্দা মেইনটেইন করবেন চেষ্টা করলে যৌথ পরিবারও পর্দা করা সম্ভব আর যদি নিয়ত না থাকে সদিচ্ছা না থাকে তো অনেক বড় বড় বিল্ডিং এর মধ্যে দুই চারজন থাকলে পর্দা করা যায় না এটা হলো ইচ্ছার ব্যাপার কেউ যদি ইচ্ছা করে ওই সামান্য সামর্থ্যের মধ্যেও পর্দা করা যায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যৌথ পরিবারে আমরা ছেলেবেলা দেখেছি এই সমাজের সৌন্দর্যগুলো সব ধ্বংস করে ফেলছে শয়তান এবং শয়তান চক্ররা আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে আমরা সেগুলো হারিয়ে ফেলছি দেখা যেত যে কয়েকটা ঘর আছে বা একটা ঘরে যৌথ পরিবারে ভাবি আছে বোন আছে মাহরাম গায়রে মাহরাম অনেকে আছেন তো সেখানে পুরুষরা বাহির থেকে আসলে গলা পরিষ্কার করে সালাম দিয়ে আসতো আসসালামু আলাইকুম এরপরে গলা পরিষ্কার করত আওয়াজ দিত যে আওয়াজ দেখে মহিলারা সাইড হয়ে যেত বুঝতো যে একজন গায়রে মাহরাম পুরুষ আছে এখন আছে এগুলা পারলে আরো সামনে বসে বসে আড্ডা মারে এবং ওই আড্ডা মারার পরিণতিও ভোগ করছে ঘরে ঘরে জেনা ঘরে ঘরে সংসারে অশান্তি সংসার ভেঙে যাচ্ছে পরকিয়া হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে পরকিয়ার যে মহামারী গোটা সমাজে ছেয়ে গেছে এর একমাত্র কারণ হলো বিপর্দ আর কিছু না আল্লাহ